হজরত তালহা রাজিয়াল্লাহতালহ প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন কেননা সাহাবিরা সাধারণত ফজরের নামাজের পর রাসুসল্লাহ আলী সাল্লামের সাথে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন আর স্বাভাবিকভাবেই এমন সুযোগ কেউ হাতছাড়া করতে চাইতেন না এ কারণেই বাকি সাহাবিরা এই বিষয় নিয়ে কথা বলছিলেন যে প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান অথচ নবিজি সাল্লু আলহিবাসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন একটা পর্যায়ে এই কথা নবী করিম সাল্লু কানে পৌঁছাল তিনি সাহাবিদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষ তালহা বসে আছেন নবী করিম সাল্লিহাল্লামের সাথে দেখা করার জন্য একটা সময় নবী করিম সাল্লিবাসাল্লাম তালহাকে ডাকলেন স্বভাব সুলভ অতি কোমল কণ্ঠে তালহাকে বললেন হে তালহা আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি অথবা আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি এ কথা শুনে তালহা রাজিয়াল্লাহ তালহু কেঁদে ফেললেন এবং বলতে লাগলেন হে আল্লাহর রাসুল সাল্লিউসাল্লাম আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি আমাকে কোনো কষ্টও দেননি তখন নবী করিম সাল্লাহ বললেন তাহলে তুমি প্রতিদিন ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা না করে আমার কাছে না বসে চলে যাও কেন তালহার কান্না যেন তখন আরও বেড়ে গেল চোখ বেয়ে পানি ঝরছে কাঁপা কাঁপা গলায় তিনি বললেন রাসুল সাল্লিউসাল্লাম আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে এটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন বাড়িতে এভাবেই বসে থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন তখন আমিও বিবস্ত্র হয়ে থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যাই আল্লাহ রাসুল ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে বসিয়ে রেখে আসি এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার কথা শুনে মায়ার নবী নিজের কান্না থামিয়ে রাখতে পারলেন না তিনিও তালহার সাথে সাথে কান্না করা শুরু করেন নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তে আরম্ভ করল কান্না ভেজা কণ্ঠে রাসুলসালীবাসাল্লাম তালহাকে জানিয়ে দিলেন প্রিয় তালহা সুসংবাদ নাও নিশ্চয়ই তুমি জাননাতে যাবে সুবাহ ছিলেন সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যাদেরকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতেই তার হাবিবের মাধ্যমে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিয়েছেন আর এই সুসংবাদ অর্জন করতে গিয়ে তিনি কেমন ত্যাগ করেছেন তা তো জানতেই পারলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকেও এমন কোরবানি করার তাওফিক দান করুন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন